সালামু আলাইকুম আহমতুল্লাহারক এক ভাই প্রশ্ন করেছেন যে কুরবানি দাতা চুল ও নোক কাটতে পারবে কিনা এ সম্পর্কে সরিয়া বিধান হল কুরবানি দাতা যার নামে কুরবানি হবে তার জন্য ঈদুল আজহার দশ দিন পূর্বে অর্থাৎ জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত চুল নখ ইত্যাদি কাটা ভালো নয় না কাটাটাই মুস্তাহাব অর্থাৎ না কাটলে আপনি সব পাবেন আর কাটলে আপনি গোনাগর হবেন না সব থেকে বঞ্চিত হবেন এবং এর সাথে একটা কথা উল্লেখ্য থাকে যে যদি কারো চল্লিশ দিন হয়ে যায় অতিবাহিত হয়ে যায় চুল কাটা হয়নি তো তার জন্য কাটা ওয়াজিব সে সময় তাকে কাটতেই হবে